চলমান ড্যাপ নীতিমালা বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ বিশেষ গোষ্ঠীর স্বার্থেই এটি প্রণয়ন করেছিল বিগত সরকার রিহেব সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান দু হাজার দশ সালে অবৈধভাবে জোরপূর্বক দু হাজার আট এর ইমারত নির্মাণ বিধিমালা বাতিল করা হয় তাই নতুন সরকারের কাছে চলমান নীতিমালা বাতিলের দাবি জানান তিনি এ সময় রিহেব নেতারা বলেন ধনী শ্রেণীকে তোষামত করতে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে আবাসন খাতকে বাঁচাতে পূর্বের নীতিমালায় ফেরত যাওয়ার কোনো বিকল্প নেই বলেও জানান বক্তারা এই ড্যাব প্রজ্ঞাপন জারির পর আবাসন খাতে ব্যাপক মাত্রায় স্থবিরতা নেমে এসেছে আগামী এক বছর পর থেকে সংকট আরও মারাত্মক আকার ধারণ করবে আমরা চাই না পূর্বের শাসকদের প্রণীত বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ ড্যাব দুই হাজার বাইশ দুই হাজার পঁয়ত্রিশের কারণে তিলে তিলে গড়ে ওঠা আবাসন শিল্প বন্ধ হয়ে যাক ফ্যালকোন অ্যালুমিনিয়াম মরিচা পড়ে না O Scratch Pro!